হ্যালো, ওয়েলকাম টু মাই লাইফ ক্যানভাস। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আরঙ্গের একটা গিফট ভাউচার পেয়েছিলাম আমার হাজবেন্ডের অফিস থেকে, গিফট কার্ড বলতে পারেন, 5,000 টাকার। তো সেটা শপিং করলাম, আরঙ্গে গেছিলাম। যাওয়ার পরে যে 5,000 টাকা দিয়ে গিফট কার্ড দিয়ে কি শপিং করব, এটা ছিল বড় একটা মাথা ব্যথা যে 5,000 টাকার মধ্যে কি শপিং করব আমি আরঙ্গে। যাই হোক, বেশ অনেক কিছুই, 22টা আইটেম আমি শপিং করেছি 5,000 টাকার গিফট কার্ড দিয়ে। আর প্রথমে একটা ড্রেস চুজ করছিলাম, চুজ করার পরে ড্রেসটা যখন প্রাইস দেখলাম 4,300 সামথিং, চিন্তা করলাম 5,000 টাকার গিফট কার্ডে আমি একটা ড্রেসই নিয়ে নিব, তাহলে তো আর কিচ্ছু কিনতে পারবো না, এত সুন্দর সুন্দর শোপিস এত কিছু আছে, আমি শুধু ড্রেস নিয়ে চলে যাব। তারপরে চিন্তা করলাম না, ড্রেস নিব না, আমার তো অনেক ড্রেস আছে। আর আরঙ্গের ড্রেসের আমি খুব বেশি ফ্যানও না, আরঙ্গের ড্রেস আমার খুব বেশি ভালো লাগে না, কারণ এক ধোয়া দিলে এটা আর পরার মতন থাকে না, আমার কাছে ভালো লাগে না আরঙ্গের ড্রেসগুলো পার্সোনালি। তো যাই হোক, কী কী কিনলাম 5,000 টাকার গিফট কার্ড দিয়ে, চলুন আপনাদের সাথে শেয়ার করি। কেমন লাগলো জানাবেন আমার জিনিসগুলো, আমি ভালো কিনেছি নাকি। আর যদি ভালো লাগে আপনাদের কাছে, অবশ্যই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। তো চলুন আগে গিফট কার্ড দিয়ে কী কী কিনলাম দেখে আসি। হ্যালো, ওয়েলকাম টু মাই লাইফ ক্যানভাস। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আরঙ্গের একটা গিফট ভাউচার পেয়েছিলাম আমার হাজবেন্ডের অফিস থেকে, গিফট কার্ড বলতে পারেন, 5,000 টাকার। তো সেটা শপিং করলাম, আরঙ্গে গেছিলাম। যাওয়ার পরে যে 5,000 টাকা দিয়ে গিফট কার্ড দিয়ে কি শপিং করব, এটা ছিল বড় একটা মাথা ব্যথা যে 5,000 টাকার মধ্যে কি শপিং করব আমি আরঙ্গে। যাই হোক, বেশ অনেক কিছুই, 22টা আইটেম আমি শপিং করেছি 5,000 টাকার গিফট কার্ড দিয়ে। আর প্রথমে একটা ড্রেস চুজ করছিলাম, চুজ করার পরে ড্রেসটা যখন প্রাইস দেখলাম 4,300 সামথিং, চিন্তা করলাম 5,000 টাকার গিফট কার্ডে আমি একটা ড্রেসই নিয়ে নিব, তাহলে তো আর কিচ্ছু কিনতে পারবো না, এত সুন্দর সুন্দর শোপিস এত কিছু আছে, আমি শুধু ড্রেস নিয়ে চলে যাব। তারপরে চিন্তা করলাম না, ড্রেস নিব না, আমার তো অনেক ড্রেস আছে। আর আরঙ্গের ড্রেসের আমি খুব বেশি ফ্যানও না, আরঙ্গের ড্রেস আমার খুব বেশি ভালো লাগে না, কারণ এক ধোয়া দিলে এটা আর পরার মতন থাকে না, আমার কাছে ভালো লাগে না আরঙ্গের ড্রেসগুলো পার্সোনালি। তো যাই হোক, কী কী কিনলাম 5,000 টাকার গিফট কার্ড দিয়ে, চলুন আপনাদের সাথে শেয়ার করি। কেমন লাগলো জানাবেন আমার জিনিসগুলো, আমি ভালো কিনেছি নাকি। আর যদি ভালো লাগে আপনাদের কাছে, অবশ্যই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। তো চলুন আগে গিফট কার্ড দিয়ে কী কী কিনলাম দেখে আসি। এনে একেবারে বিছানার উপরে রেখেছি, তো প্রথমে এক এক করে বের করি। এই যে একটা টিস্যু বক্স কিনছি, দেখেন এত সুন্দর কালারটা। আর এই যে অনলাইনে প্রায় দেখি এগুলা, তো আরঙ্গে যতক্ষণ পেয়ে গেলাম একটা কিনেই নিলাম, চা না খেলেও শোপিস হিসেবে ঘরে এটা রেখে দেওয়া যাবে, ঠিক আছে, এটা এখানে রাখি। আর আরেকটা জিনিস কিনেছি, এই দেখেন, এটা হচ্ছে নারকেলের মালা দিয়ে কি সুন্দর করে একটা ব্যাং তৈরি করছে। তো এটার মূল্য তো বেশি না, এটার প্রাইসিংটা হচ্ছে 52 টাকা। তো কত 52 টাকা, 50 টাকা নষ্ট হয়ে যায়। তো এই জিনিসটা যে তৈরি করেছে কত সুন্দরভাবে তৈরি করেছে দেখেন। তো এইটাও একটা নিতে মন চাইলো, এটাও নিয়ে নিলাম, এটা নেওয়ার প্রয়োজন ছিল না, তারপরেও মন চাইলো নিয়ে নিলাম। এই দুটা শোপিস নিয়েছি, আর এটা হচ্ছে টিস্যু বক্সটা, এই যে। আর এর ভিতরে আছে হচ্ছে, এখানেও বেশ কিছু জিনিস আছে, এটার ভিতরে আছে হচ্ছে ড্রেস, আমার মেয়ের জন্য দুইটা ড্রেস নিয়েছি, ড্রেস দুইটা আমি দেখাবো, খুব সুন্দর ড্রেস দুটো, আমার পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। আর এখানে মেয়ের কিছু খাবার নিছি, এই যে আরঙ্গের চকলেট মিল্কশেকটা নিছি, আমার মেয়ে খুব চকলেট মিল্কশেকটা পছন্দ করে, আর একটা ম্যাঙ্গো, একটা এটা, এই মিল্কশেকগুলো খাবারগুলো নিয়েছি। আর এটার ভিতরে আছে হচ্ছে আপনার একটা লাবান, মাই ফেভারিট জিনিস, আমার খাবার। আর একটা মধু নিয়েছি, সুন্দরবনের খাঁটি মধু, এটা হচ্ছে আপনার বিশুদ্ধতায় সেরা, পুষ্টিতে ভরা প্রশিকা মধু, সুন্দরবনের এটা নাকি খাঁটি মধু, এটা একটা নিলাম। আর দুটো ফেস ওয়াশ নিছি,
এটা স্পেশালি আমার মায়ের খুব পছন্দ এই নিম ফেস ওয়াশটা আমার আম্মুর খুব পছন্দ আর আমি এবার একটু ওয়ালনাটটা ট্রাই করব এইজন্য ওয়ালনাটটা নিলাম এটার মধ্যে স্কারবিং প্লাস হানি এবং ওয়ালনাটের ফেস এন্ড স্কার্ব দুইটাই টুইন ওয়ান আছে তো এটা নিলাম তো স্কার্ব করতে হবে এই শীতকালে স্কার্ব করতে হবে ফেসটাকে ভালো রাখতে হলে স্কার্ব করা এসেনশিয়াল এইজন্য নিলাম এটা রাখি এখানে দেখি আর কি আছে এক প্যাকেট গুড়া দুধ নিলাম বাসায় গুড়া দুধ দরকার ছিল তো এটাও ঘরের জন্যই নেওয়া হলো তো গুড়া দুধটাও নেওয়া হয়ে গেল আরং এর গুড়া দুধটা ট্রাই করব কখনো খাওয়া হয় নাই আর এখানে নিয়েছি হচ্ছে এটার ভিতরে আছে বাটার 100 গ্রামের একটা বাটারও নিয়ে নিলাম পাউরুটি টাউরুটি দিয়ে খাওয়া যায় ব্রেডের সাথে লাগিয়ে বা বিভিন্ন রান্নায় বাটার দরকার হয় তো এই আর কি গৃহিণীদের কাজ যা তো আমি তো যেগুলো যেগুলো পারছি আমার পছন্দ মতন যেগুলো প্রয়োজনীয় জিনিস নেওয়ার চেষ্টা করছি আর এখন দেখাচ্ছি আপনাদের দেখাই হচ্ছে এখন দেখাই হচ্ছে আপনাদেরকে মেয়ের ড্রেস দুটা আর এই ব্যাগটা কত বড় দেখেন কত সুন্দর আর এই ব্যাগটা ড্রেস দুটা দেখাই একটা নিয়েছি স্কার্ট স্কার্টটা হচ্ছে এরকম ওয়াও দেখেন পশ লাগবে স্টাইলিশ আমার কাছে তো ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগতেছে জানাবেন এই যে এটা নিলাম কাপড়টা হচ্ছে এরকম খুব সুন্দর কাপড়টা আর এটাও সুতির কাপড় না কেমন সিল্ক টাইপের জর্জেট সিল্ক টাইপের সিল্ক আর জর্জেট টাইপের আর আমার মেয়ে আজকাল বড় হচ্ছে সে প্রায় থ্রি পিস পড়তে চায় আমার উন্না পড়া দেখলে মাম্মা উন্না দাও উন্না পড়বো উন্না পড়বো তো এই যে আমার মেয়ের উন্না ওর জন্য উন্না এই যে ওর উন্না আশা করি ওর পছন্দ হবে খুব খুশি হবে ড্রেসটা দেখলে কারণ এই যে উন্না ওড়না তারপরে এই যে সাথে ড্রেস ড্রেসটা ওড়না আর ড্রেসটা আচ্ছা এটার সাথে কোনো সালোয়ার নাই এই যে ড্রেস ড্রেসের সাথে ও সালোয়ার আছে সরি এই যে সালোয়ার আছে সালোয়ারটাও খুব সুন্দর একদম ফ্লেক্সিবল দেখেন কি সুন্দর ডিভাইডার টাইপের সালোয়ার এই যে ড্রেসটা আমি ভালো করে দেখাই আসলে এক হাতে ক্যামেরা ধরে আছি তো এই জন্য আপনাদেরকে দেখাইতে পারতেছি না ঠিক মতন বা ড্রেসটা দেখেন কত সুন্দর ড্রেসটা দেখেন দেখছেন এই যে ড্রেসটার কাজ দেখেন আর স্টাইলিশ খুব স্টাইলিশ সাথে এই যে একটা সালোয়ার আছে এটার সাথে সালোয়ারটাও হচ্ছে এরকম ডিভাইডার টাইপের আর এই যে ওড়না সে ওড়না পড়তে চায় ওড়নাটা দেখলে তো আমার মেয়ে বহুত খুশি হয়ে যাবে বহু মানে ওর জন্য দুইটা ড্রেস কিনছি আমি খুব হ্যাপি ওর জন্য দুইটা ড্রেস কিনতে পারছি আর এই যে আমার টুকটাক শপিং এখানে হচ্ছে মোট 5000 টাকার আরঙ্গের ভাউচারে শপিং করা হয়েছে তো কেমন লাগলো জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন প্লিজ লাইক শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং